হ্যাঁ, গুড মর্নিং, নিউ ডে, নিউ ব্লগ। তোমরা এখন সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কারণ এখন আমরা আছি তোমাদের সাথে আর তোমরা আছো আমাদের সাথে। আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে। আর তোমরা এতদিন না এতদিন বলবো না মানে এত মাসও বলবো না, এত বছর ধরে যেটা নিয়ে আমায় কোশ্চেন করে আসছো অ্যাবাউট বিবিসি নিয়ে, যে কমেন্ট বক্সে যে কবে থেকে বিবিসি খুলবে, বিবিসি পার্ক খুলবে, নিউ আপডেট দিন বিবিসির, তো সেই বিষয়ে আজকে হবে ভিডিওটা। তোমরা সেটা বুঝতেই পেরেছো। তো তার আগে দেখে নি তোমাদের কমেন্টগুলো, তোমরা যেগুলো করেছো সেগুলো একটু দেখে নি। কাব কাব খুলেগা দাদা পার্ক, এখন কি বিবিসি পার্ক খোলা আছে? কোশ্চেন মার্ক। তপন প্রধান, নতুন আপডেট দিন। ওকে, এটা সৌরভ লিখেছে, ফেব্রুয়ারি তো হয়ে গেল, কব কি লেখা আছে এটা, কবে খুলবে প্লিজ বলবেন দাদা। ওকে, বিবিসি এখন ওপেন আছে? নিউ আপডেট ফর বিবিসি পার্ক, জাবেদ হোসেন। বিবিসি এর আপডেট প্লিজ, নমস্কার নমস্কার নমস্কার, নতুন আপডেট দিন, লাভ। বাহ, ভালো দাদা, বিবিসি এখন খোলা আছে? যদি খোলা থাকে তাহলে টাইম টেবিলটা বলো। আচ্ছা দাদা, আমাদের সৌরভ ভাই দুবার লিখেছে, দাদা কবে খুলবে বিবিসি? মার্চের ফার্স্ট উইকে কি খুলবে? কোশ্চেন মার্ক। ওকে, এই কটা কমেন্টে আমি দেখালাম, আরও অনেকে কমেন্ট করেছিল কিন্তু সবগুলো দেখাতে পারেনি। তো মেন ব্যাপার হচ্ছে বিবিসি নিয়ে। ও, তার আগে একটু জানিয়ে দিই, সরি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, কারণ দু মাসের আগে নাকি বিবিসি পার্ক খুলে গেছে। যদিও দু মাস আগে আমি গেছিলাম, তখন কিছু আপডেট দেখতে পাইনি, মানে খোলা দেখতে পাইনি, হয়তো হতে পারে যে আমি খেয়াল করিনি, এটাও হতে পারে। তো হঠাৎ করে আমার পাটুলিতে একটা ফ্রেন্ড থাকে, ও আমায় বললো যে বিবিসি নাকি খুলে গেছে প্রায় দু মাসের আগে। তো ঠিক আছে, মানে এটাই তো তোমরা জানতে চেয়েছিলে জানানো, ঠিক আছে, যাও, ব্যাস যাও, গার্লফ্রেন্ডকে নিয়ে যাও, ঘোরো, আড্ডা মারো, প্রেম করো। আমরা আপাতত এখন যেতে পারছি না, কারণ আমি এখন বাড়িতে আছি। তো খুব শীঘ্রই কলকাতা যাব, কলকাতায় গেলে অবশ্যই ফার্স্ট ভিডিও ওটার করব, বিবিসি নিয়ে করব, কারণ তোমরা অনেক দিন ধরে এটার কোশ্চেন করেছো, মানে অনেক বছর ধরে, তো সেটার ফাইনালি উত্তর দেব। যারা তো গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তাদের জন্য মেনলি ওই ভিডিওটা হবে, মানে কত করে টিকিট প্রাইস এবং এখন নতুন কিছু নিয়ম হয়েছে কিনা এবং কি কি রুলস করেছে সব কিছুই তোমাদের বলে দেব। তো সেটার জন্য একটু ওয়েট করো, আর এর মধ্যে তোমরা যদি যাও তোমরা তো ঘুরে আসবেই, ঠিক আছে। গুড মর্নিং তো হয়ে গেছে আজকে, গুড মর্নিং তো আজকে হয়ে গেছে, আর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন স্নানে যাব। তো চলো স্নানে যাই, স্নান করে চলে এসেছি। আর আজকে মা কি কি বানিয়েছে দেখি, ফার্স্ট লেবু, এটা হচ্ছে মাছের ডিম ভাজা, এটা শাক ভাজা, এটা একটা বিচে কলার তরকারি, এটা মাছের তরকারি, চাটনি, এতগুলো পদ হয়েছে আজকে, আর নুনও আছে, থালা প্লেট ভাত সবই আছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি, ভাত চাত খেলাম, আর এখন তো আমি কয়েকদিন বাড়িতে রয়েছি, তো বাড়ির ভিডিও তোমরা পাবে। কলকাতা ফিরেই আমরা বিবিসি যাব, খুব মজা হবে, এবং ওখানে বিভিন্ন আপডেট যদি কিছু চেঞ্জ হয়ে থাকে সেটা তোমাদের দেব। আর এখন কি, এখন তোমরা লাইক করে দাও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ ইউটিউবকে বোঝাতে হবে যে তোমরা আমাদের সাথে আছো। ওকে, তো ঠিক আছে, আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা সুন্দর দিন নিয়ে। ওকে, টাটা।